আরে আজকে দেখি মোটা মানুষের চিকেন ডে, চিকেন ডে, মোটা মানুষের চিকেন ডে। আজকে হাঁটতে গেছি না, শরীর একেবারে ম্যাজ 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 ম্যাজ, বৃষ্টির লেগে তো হাঁটতেও গেলাম না। আরে রে ঋষিগুড়ি বৃষ্টি আছে, তুমি ছাতা মাথা দিয়ে গেলেই পারতা। ছাতা মোবাইল দিয়ে হাঁটুম কেমনে? আরে অনেকে হাঁটছে ছাতা মাথা দিয়ে, আমি দেখছি। ওই মনের ভিতরে এটা ঢুকাই দিইব, ঝড় বৃষ্টি যে আই ও ঘাটতে দিব। ঝড় আসুক আকাশ আধার করে বৃষ্টি নামো, আমরা চলেছি চলবো। সুপ্রভাত বন্ধুরা, স্ট্যাগ ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। হাজির হয়ে গেলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের এই ভিডিওটাও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। আর নতুন ভিউয়ার্স যারা এই ভিডিওটা দেখছো, প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে দিও। আজকে হাঁটতে যাইনি, সেই জন্য একটু ম্যাজ ম্যাজ করছে। প্রত্যেক দিন মানে হাঁটতে যাওয়া উচিত, কিন্তু ওই যে চিনি ঘুম, উঠতে আর পারি না। যাই হোক, আর দেরি না করে আজকের দিনটা শুরু করি। হাঁটি হাঁটি পা পা ফকল হাঁটে দেখে যায়। বন্ধুরা, চিকেন না খাওয়ালে কেউ সাবস্ক্রাইব করবেন না আপনারা, বলুন চিকেন খাওয়াতে হবে। হ্যাঁ, চিকেন খেতে চলে আসুন। বাবা পড়ছো? বাহ, আমার বাবা পড়ছে, আমাদের নোবেল বাবা পড়ছেন মন্দিরে। দীপক বাবুকে দিয়ে দিলাম জল খাবার। হ্যাঁ, নিয়ে নিন। নিয়ে নিন। তুমি তো দুই পিসের বেশি মাংস খাও না। মাসকলাইয়ের ডাল মুলো দিয়ে, মুলার বিস্কিট। আজকে মাংসটাতে একটু ঝোল রেখেছি, প্রত্যেকদিন তোমরা ঝোল ঝোল করো, সেই জন্য আজকে ঝোল রেখেছি। তো বন্ধুরা, এখন বাজে 11:45। আমি দীপক বাবু আর শ্রেয়ন একটু বেরোচ্ছি, দীপক বাবুর এক বন্ধুর বাড়িতে যাচ্ছি। বন্ধুর বাড়ি মানে গ্রামের বাড়ি বন্ধুর, ওখানে আমাদের পরিচিত আরেকজনও আছে, ওদের বাড়িতেও একটু যাব। তো গণেশ এসে গেছে, তৈরি হয়ে নিয়েছি, এবার যাচ্ছি। পথে যদি কিছু সেরকম কিছু দেখি তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। দেখো গ্রামের কি অপরূপ সৌন্দর্য, এদিকটায় বাস আর এদিকটায় দীপকবাবু, কি সুন্দর কম্বিনেশন। পিছনে বাস, সামনে বাস, চতুর্দিকে বাস, যাই হোক পার্ট অফ এ জোক। দেখো কি সুন্দর দৃশ্য, দেখো এই যে। You made a promise, I kept it. Now I'm second guessing my whole world. এই যে টার্কি গুলো, এটা পুরুষ, কি সুন্দর। মানুষের মধ্যে মহিলারা সাজে আর পশু পাখির মধ্যে পুরুষরা সাজে। আমরা এসে গেছি দীপকবাবুর বন্ধুর গ্রামের বাড়িতে। দেখুন চতুর্দিকে সবুজ, গ্রামে কিন্তু সেটাই একটা মানে মজা, একটা প্রাণ আছে, অক্সিজেনে ভরপুর। হ্যাঁ, কিন্তু কষ্ট লাগছে জায়গাটা দেখে, মানে অযত্ন, যত্ন নেই গাছ গাছপালা। এই যে মুসাম্বি গাছ, কিন্তু ওইখানে অনেকগুলো মুসাম্বি গাছ, কিন্তু কোনো যত্ন নেই। এদিকে দেখুন কলা গাছে কলা ধরে আছে। হ্যাঁ, কিন্তু আহা সুন্দর। এদিকে কিন্তু তাপ, প্রচণ্ড রোদ, প্রচণ্ড তাপ। রোদ এতটা নেই, কিন্তু একটা মানে হিউমিডিটিটা একটু বেশি। কি দেখা করো, বালতি লিয়ে রাখছো কি লিগা? শ্রেহন, এ শ্রেহন, কিতা বালতি ভর্তি মাছ লিয়ে যাবি, মাছ চুরি করবি? এই পথ ধরে হেঁটে যেতে খুব মজা লাগে, একদম মনে হয় সব কিছু ভুলে, সমস্ত হিংসা, ক্রোধ, দেশ, যা কিছু আছে সব ভুলে প্রকৃতিকে সমর্পণ করে দিই নিজেকে, এরকম মনে হয়। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি কোথায়, প্রকৃতির কাছে, প্রকৃতির কোলে। শুধুই সবুজ আর সবুজ, আকাশে যদি একটু ভেজা তুলা মেঘ ভাসত তাহলে আরও মানে
মনোরম হতো দৃশ্য। পুরো চোর কাটা লেগে গেল শাড়িতে, মনে পড়ছে যদি হই চোর কাটা ওই শাড়ির ভাঁজে। তো বন্ধুরা, এখন বাজে 1:30, চলে এসেছি আমার এক দাদার বাড়িতে, এবং এই দাদার গল্প রাত্রিরে করব, কিভাবে আমার আত্মার সম্পর্ক হলো ওদের সাথে সেই গল্প রাত্রে করব। এই হচ্ছে দাদার বড় মেয়ে ঝুমা, এই হচ্ছে ছোট জন পূর্ণিমা, আর এই হচ্ছে আমার বৌদি। হ্যাঁ, ওদের এক ভাইও আছে হৃদয়, ও এখন ঘরে নেই, ও থাকলে ওদের সাথে ওর সাথেও পরিচয় করিয়ে দিতাম। তো মানে সাংঘাতিক সম্পর্ক, এবং আমরা নিচে বসেই গল্প করছি, বেশ একটা আড্ডা আড্ডা জমেছে আমাদের। তো এই আর কি, দেখতে থাকো ব্লগ। ওরা কাজ করে, রোদ বৃষ্টি মাথায় নিয়ে কৃষকরা ফসল ফুলিয়ে চলেছে। শ্রেয়ন মাস ফাইসর, কয়টা খুব মজা না? হ্যাঁ, চিংড়ি মাছ কাঁকড়া পাইছ? নি কাঁকড়া দিব সিফা। এ বাবা, বৃষ্টি নেমে গেল। না ওই দাদা বৌদির বাড়ি থেকে চলে এলাম আবার এখানে, এখন তো বৃষ্টি হচ্ছে। কিরে শ্রেয়ন, মাছ দেখোস নি? এখন বাজে 3:30, তো পুকুরে মাছ টাছ ধরা হলো, এবার আমরা ফিরছি। খিদে পেয়ে গেছে, ভাগ্যিস দীপক বাবু বিস্কিট এনেছিলেন, আর ওই যে দাদার বাড়িতে গেছিলাম ওখানে নিমকি খেয়েছে, ভাত খাওয়ার জন্য প্রচন্ড জোরাজুরি, ভাত আর খাইনি। বাড়িতে গিয়ে যা খাবার চা কিছু একটা খাবো, আর কি এখন কি আর ভাত খাওয়া যাবে 3:30 বাজে। এই যে আমরা এখন আছি হোলাখেত আর মাতার বাড়ির মাঝে, এই রেলওয়ে চলে গেছে মাতার বাড়ির রেল স্টেশনে, উদয়পুর রেল স্টেশন। কি ভালো লাগছে, অনেকটা নিচে এটা, আশেপাশের গাছগাছালি। কই অপুদুর্গা? আচ্ছা বন্ধুরা, দেখে নিন অপুদুর্গা আছে, দেখে নিন, দেখতে পাচ্ছেন অপুদুর্গাকে? ওই তো মাইলস্টোন, কত খুঁজেছি এর আগের ব্লগেও বলেছি আমি, অবশেষে পেয়ে গেলাম মাইলস্টোন NH8। এখান থেকে গর্জি 8 কিলোমিটার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তোমাকে আবার প্রণাম জানাচ্ছি, অনেকদিন ধরে খুঁজছিলাম মাইলস্টোন, অবশেষে মাইলস্টোনকে দেখে মানে যার পর নাই প্রচণ্ড আনন্দিত। গণেশ আমাকে বললো, ওই দেখেন ওই দেখেন মাইলস্টোন, ওই দেখেন মাইলস্টোন। তো ছুটতে নামলাম, বাস খুব শান্তি। বন্ধুরা, এখন বাজে 4:30, এই বাড়িতে ঢুকলাম, এবার স্নান টান করবো, দীপকবাবু আমরা সবাই এবার স্নান করবো, স্নান করে চা টিফিন কিছু একটা খাবো আর কি। আজকে দুপুরের ভাত খাওয়া হলো না, কি মজা কি মজা। তো যাই হোক, আর ভিডিওটা আর বড় করছি না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। গান গাইতে আসলাম। আকাশ কেন ডাকে মন দুটি চায়, ময়ূর পঙ্খী মেয়ে